আগে ফোলা ছিল মেলা, তাই না? আগে এত মেলা ছিল। শেষ শেষ পেটে চলে গেছিল, পেটে। তারপরে পেট থেকে সেরে গেছে, এখন খালি গলা গলা। ওই তো এক গলাও তো সেরে গেছে। তাহলে ইন্ডিয়া যায় তো সব রোগ সেরে গেছে, তাই না? এখন এক একটা কেমন লাগবে ইন্ডিয়া গেলে একটা। ও তাহলে শেষ, সব শেষ। এটা ছিল হচ্ছে এর আগের অবস্থা, এই যে গলা থেকে কান পর্যন্ত পুরো পুরাটুকি ক্যান্সার দিয়ে অবস্থা দেখেন। এটা ছিল আগের অবস্থা, এখন বর্তমানের অবস্থা তো আপনারা দেখেন। এটা হসপিটালে যখন যায় তার এক সপ্তাহ পরের অবস্থা ছিল, এখন বর্তমানে ৬ মাস পরে এই অবস্থা। দীর্ঘ ৬ মাস চিকিৎসার পর এখন বর্তমানে সুস্থ। তার কান থেকে গলা পর্যন্ত অনেক ফোলা ছিল, এইখানে পুরো ঘাড় দেখা যেত না। এটা আমি আর একটা ভিডিওতে দিছি ওর কী অবস্থা ছিল আগে। তো দীর্ঘ ৬ মাস চিকিৎসার পর এখন বর্তমানে এই অবস্থা, একদম কোনো কিছুই নেই। এর পেট থেকে নাভি পর্যন্ত পুরো ক্যান্সার ছড়ায় গেছিল। তো আমাদের এখানে বাংলাদেশে ওর বাবা চিকিৎসা করতে চাইছিল যে আপনার হচ্ছে বাংলাদেশে ক্যান্সার হসপিটাল আছে আপনার মহাখালীতে, এইখানে চিকিৎসা করতেছে। তো আমি পরামর্শ দিয়েছিলাম যে ইন্ডিয়াতে সরোজ গুপ্তা ক্যান্সার ইনস্টিটিউট, এইখানে গেলে এটার সম্ভাবনা, ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো পরে আমার কথা শুনে তারা এখানে গেছে। মোটামুটি ওইখানে কোনো কিছুই করা লাগে নাই, কোনো কাটাছেঁড়া কোনো কিছুই করা নাই। এটা মানে ভিতর থেকে ক্যান্সারটা রিমুভ করে দিছে। এটা খরচটা ব্যয়বহুল, পড়াই এর বাবার পড়াই ৭-৮ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন বর্তমানে সুস্থ, একবারে পুরো ভালো। ওরা বলছে যে আর ৬ মাস পর হোক ৩ মাস পর হোক একবার মাঝে মাঝে এসে চেক আপ করে দেবেন, মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন বাদ বাকি দেখা যাক আল্লাহ কী করে। যাই হোক, এই ছেলেটা মোটামুটি এখন পুরো সুস্থ। আপনারা যারা এই রোগে প্রতিবেশী আশেপাশে দাঁড়িয়ে আসলে, এরা যদি সিদ্ধান্ত নেন যে কলকাতায় যাবো, তো সেই হিসাবে আমার মনে হয় ভালো হবে। কারণ আমি ওইখানে গিয়ে দেখছি বাংলাদেশে হাজার হাজার রোগী কলকাতায় এই হসপিটাল আছে, সব সেক্টরেই আপনার ক্যান্সারের খুব ভালো চিকিৎসা।